মানুষকে বলতে শুনেছি, তুই খুব দেমাকি, খুব অহংকারী। তো হতে পারে দেমাকি, অহংকারী। আসল মানুষ কখন তোমাকে দেমাকি বা অহংকারী এই জাজমেন্টগুলো দেবে জানো? যখন তুমি তার কথা মতন চলবে না, যখন তুমি তার কথা মতো কাজ করবে না, যখন তুমি তোমার অথরিটি পাওয়ার তাকে দেবে না, যখন তুমি তার বলা কথাগুলোকে অ্যাভয়েড করে যাবে, যখন তুমি তাকে প্রশ্রয় দেবে না, যখন তার মনের মতন করে তুমি ভাবতে পারবে না, যখন সে যেটা বলছে তার কথাতে পাত্তা দেবে না, তখনই মনে হবে তুমি দেমাকি বা অহংকারী। ঠিক তখনই তোমাকে এই তকমাটা পেতে হবে, তুমি দেমাকি, তুমি অহংকারী। হ্যাঁ, কারণ আমি আমার ভালোটা আমি জানি, কারণ আমার বিপদে আমার হয়ে কেউ এক পাও হাঁটবে না, আমার সমস্ত কাজগুলো কেউ এক পাও করে দেবে না। তাহলে কেন কেন আমি তোমার কথা শুনব? কেন আমি তোমার মতন করে চলব? কেন আমি তোমার মতন করে ভাবব না? কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি, প্রশ্রয় দিলে মাথায় ওঠে। তো তখনই তুমি অহংকারী হবে, যখন তুমি এই কাজগুলো করবে না। অতএব তুমি অহংকারী ঠিক আছো, দেমাকেই ঠিক আছো, একদম খুব ভালো আছো। তাতে কে কি বললো কিচ্ছু যায় আসে না।